হেল্ল' মাজনী, যিখিনি ছোৱালী আছে নহয় বহুত ধুনীয়া ছোৱালী আছে, আছে কিন্তু ঠগো ঠগো হাপি নাহাৰাই আছে, অগিলা আছে, খাও লুকে নাখাওঁ অপেন খাওঁ আপোনাৰ তো। হেল্ল' গাইজ, ৱেলকাম বেক টু আফ্ৰিকান ভালুক। তো ৰাতি মই যাই আছোঁ চেন্নাই। ৰাতি হোৱাৰ কাৰণটো হৈছে কি, দেহৰাদুন বুলি কিবা ধুমুহা আছে, তাৰ কাৰণে ফ্লাইট ডিলে হৈ গ'ল প্ৰায় 6 ঘণ্টা। তো ফ্লাইটত বেছি ভিডিঅ' কৰিব নহ'ল, ডাইৰেক্ট আহি আমি চেন্নাইত উপস্থিত হ'লোঁ। আৰু আপোনালোকে চাব পাৰে, এতিয়া বাজিছে 12টা, এতিয়া 1:00, তো মানে এটাই বাজিছে, গমেই পাইছে যে মই চেন্নাই আছোঁ। তো এতিয়া মই অকলে অকলে ঘূৰি আছোঁ, মানে কি নিপু নাই নে, নিপু বোলে নাহে বেলাচ কৰে বোলে, তো মই অকলে আহিলোঁ পেহেতৰ লগত। তো এতিয়া অলপ ঘূৰি আছোঁ মই অকলে অকলে, কিন্তু ৰ'দ ৰ'দ মস্ত ৰ'দ, গৰমটো ইমান ভাৱ হোৱা নাই, অলপ অলপ মেঘ ঘূৰি আছে। তো এতিয়া মই আকলাখালি ঘূৰি আছোঁ, চাওঁ এনেই ঘূৰি আছোঁ, গাইজ কি কৰিবি ৰুমত থাকি, এফালে পেহী আৰু মানে চৰি পেহা আৰু আমুক গেল ডাক্তৰ তাক গেল, আমি তিনি ৰুমতে আছিলোঁ। তো মই বোলে আপোনাক ঘূৰি যাওঁ, যা যা বৰি প্ৰিয়াম, কমেই পাইছে যি এইটো ভ্লগ মানে পাৰ্ট পাই পাৰ্ট নাহে, গোটেই ভ্লগটো গোটেই একেলগে আহিব, চেন্নাইৰ পৰা অহা যোৱা আৰু ক'ত ক'ত যাওঁ, ক'ত ক'ত কি কৰোঁ, যিমান মিনিট হয় সিমান মিনিট হৈ থাকিব, উপায় নাই গাইজ, চাই থাকিবি কেৱল। গাইজ এতিয়া মানে এটা আপি মাতিছি, মাতি কিনে কৈছোঁ বেতন না বোলো, কিবা ৰাজ লাগি গৈছে গাইজ মোৰ, মানে কি কৰোঁ, এই বিদেশতো আপোন মানুহ, বিদেশ নহয় কলা দেশত আপোন মানুহ, দে গাইজ গমেই পাইছে সানি আমাৰ চেন্নাইৰ আপোন জেগা, মানে আমি দুইবাৰ নিপুহঁতৰ লগত আহোঁতে ৰূপজ্যোতিহঁতৰ লগত আহোঁতে এটাই আছিলোঁ এখানতে, কিন্তু এইবাৰ আমি ইয়াতে নাই, তো আমি বেলেগত আছোঁ, মই আপোনালোক দেখাম ক'ত আছোঁ, কিন্তু এখানি মোৰ খুব আপোন জেগা, মই একবাৰ আহোঁ একে আহিলে, ভাল লাগে মানুহবিলাক পৰিৱেশবিলাক, আপেল চাপেল চৰকত লৈ যাওঁ নেকি এটা দিয়ক। তো আপোনালোকে ভাবছোঁ গাইজ মই কি আহিলোঁ, মানে কি চেন্নাইত আপোনাৰ হেৰি নাপায়, পাণ মচলা নাপায়, কিন্তু ইয়াতে পায়, এতিয়া ড্ৰাগছ বেচা দেই, চ' মই একেলগে আছোঁ এইখানে, কিন্তু একে মই বিমল লৈ যাওঁ, যিহেতু আমাৰ অক্ষয় কুমাৰ তই বিমল খোৱা কৰিছিলি মোৰ খাম। তো গাইজ কেতিয়াবা কিন্তু যেতিয়া অসমত মানে ব্ৰেণ্ড এম্বেচাডৰ বিচাৰে বিমল শিখৰ যিকোনো কোম্পানীয়ে মোক কণ্টেক্ট কৰিব পাৰে। আৰু গাইজ মই প্ৰমোশ্যন কৰা নাই, মানে কি খাওঁ আৰু মিছা কৰি লাভ আছে, খাওঁ লোকে নাখাওঁ অপেন খাওঁ আপোনালোকে গমেই পায়। আৰু প্ৰায় 1.5 কিলোমিটাৰমান খোজকাঢ়িব লাগিব, কাৰণ খোজকাঢ়ি ভাল লাগে, খোজকাঢ়ি অলপ পেটটো ওলছিনে অলপ কমটো যাই থাকোঁ হোটেলক লাগি, হোটেলখন দেখি আছোঁ আপোনালোক ৰ'ব। গাইজ এইবাৰে আমাৰ এখন হোটেল জিয়াত ৰেচিডেণ্ট, তো এখানে আমাৰ হোটেল এইবাৰ ভিতৰে জানো কি দেখাম, একে একে বস্তু থাকে চবতে, তো বলুক এপল' আহিলোঁ, প্ৰথম বৰষুণ এইবাৰ দেখা পালোঁ, দেখিছে না বৰষুণ, বঢ়িয়া বৰষুণটো ইমান ডাঙৰ নহয়, মানে গাইজ আমাৰ গাঁৱত যি কয় খামচে ভাঙা বৰষুণ, ঠিকেই আছে ভালে লাগে। তো গাইজ একবাৰ ওলাই আহিলোঁ আমি মেৰিনা বিচত, তো এইটো মোৰ পেহী আৰু এইটো মোৰ পেহী ছোৱালী আমো, তো এতিয়া কিবা জালা ভাজা চালা ভাজা খাই লওঁ আৰু গাইজ। তো গাইজ হৈ গ'ল পিছদিনা ৰাতিপুৱা, তো এতিয়া আমি এখন ডাঙৰ গাড়ীলৈ যাই আছোঁ, তিৰুপতি বালাজী, মানে এটা বহুত ডাঙৰ মন্দিৰ আছে চেন্নাইত, চেন্নাইত নপৰে অন্ধ্ৰপ্ৰদেশ পৰে, তো তালৈ আমি পুৱা 5টা বজাতে ওলাইছোঁ এইখন গাড়ীত। তো গাইজ চাই থাককচোন আগলৈকে। তো গাইজ মই আৰু নিপু ক'ৰবাত যাম, তাতে গাড়ী ন বেয়া নহ'ব তো কথাই নাই, তো আজিও গাড়ী পামচাৰ হৈ গৈছে, তো যাই আছোঁ, এতিয়া বহুত দূৰ আছে, প্ৰায় 2 ঘণ্টা ৰাস্তা আছে, ধুনীয়া জেগা আপোনালোক দেখাব চেষ্টা কৰিম, মই বঢ়িয়াকৈ আকলা আঁকিলোঁ দুদিন পাব কথা মই কভাৰ কৰিব চেষ্টা কৰিম। তো গাইজ আহি আহি অন্ধ্ৰপ্ৰদেশ পালোঁ, মানে অন্ধ্ৰপ্ৰদেশ সোমাইছোঁ, মানে তিৰুপতিটো অন্ধ্ৰপ্ৰদেশত বেছি দূৰ নহয়, 3 ঘণ্টামানৰ ৰাস্তা, তো আমোৰ মই পিছফালে বহি আছোঁ, কেনেকুৱা লাগিছে কওঁ, ভালে লাগে, তো এতিয়া আমি ধুনীয়াকৈ তিৰুপতি যাম, জুবিনৰ গান দিবি, জুবিনৰ গান শুনবি, বেলেগ গান নুশুনে আমি, নীলাকাশৰ জয় জুবিনদা, ফ্ৰী ৱাটছআপ আমি চবে গা পা দিছো, ই একদম 7টা বজা 5 মিনিট আগে উঠছে, গা পা ধুই রেডি হয়েছে, আমার 7টা বজা মানে 5টা বজা জখনি উচ্চ টু বুয়াই ল খুঁড়ি রবুই দেখা লড়া সেঙ্গা চলি
চেংরা চলিতো গাইজ তিরুপতি বালাজীত আমি পাম সোমাম আর এটা চেকিং হবো। তো মই কি কৈছো মোবাইল ফোন আছে লগত। তো মই কি কৈছো মুলুক তাতে জীবন জীবন কথা পারে গাইজ মই এটা কথা কৈছো এন্ডজুর কানে যদি মই ফাস পা লাগে দোতরে খাও মই মই ভাল কৈছো তুমি এখন হাও বিমা সোমাম তো কাটি দিন লাগে গাইজ এই পাহাড়ৰ মাঝে মাঝে প্রায় 10 কিলোমিটার মান গেলে আমি পাই যাম। আই হান মত আছে নাকি? হ্যাঁ আছে পাই কি কহাই নিজৰ ভণ্টি আৰু এটো মোৰ পেহীহঁতৰ ভণ্টি। তো আমি যাওঁ বলক মানে গাইজ কি হৈছে পেহাই যে চুলি ঘূৰাম বুলি কৈছিল মানে একদিন কৈছিল অপাৰেশ্যন কৰি থকা যে কেতিয়াবা তিৰুপতি গাইলে চুলিকেইডাল ঘূৰাই যাম সেইকাৰণে ঘূৰাব আৰু চিকট টিকট ধৰা নাই গাইজ মাল কিন্তু ডেঞ্জাৰ আছো। তো গাইজ এতিয়া গাড়ীগিলা বেলেগকৈ চেকিং হয় মানুহগিলা বেলেগকৈ চেকিং হয় তো গাড়ীখন আহি আছে গাড়ীখন আলিয়াই আমি যাম এতিয়া পাহাৰৰ ওপৰত। গাড়ীখন আহি গ'ল গাইজ এতিয়া আমি যাব লাগে পহিলো পহিলো দাদা মাতি ৰ গাইজ কি কবা এই পরিবেশের বিষয়ে? এরে সব ধুনিয়া খালি তো ধুনিয়া নয়। তো গাইজ একটা ভয়ঙ্কর নিয়ম আছে কি জানা আমি তাতে পাঁচ লোলো পাঁচ লোতে কি কৈছে আধা ঘন্টার ভিতর টাইম দিছে আমাকে যাই পথ হরণ চন হরণ চাই পে আকৌ বিয়া পাতছি কইলো তাই। তো গাইজ আধা ঘন্টা টাইম দিছি মানে আধা ঘন্টা টাইমৰ আগত গেলেও ফাইন পিছত গেলি ফাইন নাই কিন্তু আগত যাই পেলাই ফাইন। তো এইখানে অলপ ৰখি ৰখি যাই আছো কাৰণ আধা ঘন্টা সময় নালাগে এখানে যাই বঢ়িয়া হৰম দে সুন্দৰ আমাৰ গাড়ীত হৰম নাই আমি মুখ মুখেদি হৰম যাওঁ গাঁৱত। তো গাইজ এইটো হৈছে তিৰুপতি বালাজী চুলি ঘূৰোৱা চেম্বাৰ। ধুনীয়াকৈ ব্লেড চেড দি দিয়ে নিজাকে আৰু এইখিনি এইটো গোটেই এৰিয়াটোত গোটেই চুলি ঘূৰাই আৰু আমাৰ পিহাও বোলে চুলি ঘূৰাই চাওঁ ঘূৰক ঘূৰক। তো গাইজ মই এটা সুধিলোঁ এটা মানে মানুহ এটা সুধিলোঁ এটা বোলে ডেইলি 30-40 হাজাৰ মানুহে চুলি ঘূৰাই মানে দিনটোৰ ভিতৰত মানে কি হ'ব কাৰণে জানো কিয় মনোকামনা থাকে মানে কি আমি যি কওঁ গাইজ বোলে এইটো কাম কৰি দিলি মই যাই তাতে চুলি ঘূৰি আহিম এইটো মানে আৰু নিয়ম কথা আৰু এটা। তো কেতিয়াবা একেলগে চাওঁ প্ৰৱেশ কৰি আছো অলপ গৰম আছে কিন্তু যাই থাকিম গাইজ। তো আমি ধুনীয়াকৈ খোজকাঢ়ি খোজকাঢ়ি যাই আছো আৰু এই গোটেই এৰিয়াটোৱে হৈছে তিৰুপতি বালাজী এৰিয়া। তো এতিয়া আমি ভিতৰলৈকে যাওঁ। তো এইবাৰ মানুহ আপোনালোকে দেখাই পাইছোঁ চব ধুনীয়াকৈ কি ধুনীয়া পৰিপাতিৰে বেজাই আছে আৰু গাইজ এটা মতা নহয় মাইকী মানুহ চুলি ঘূৰি আছে আপোনালোকে দেখা পাইছে এখন বগা ৰং কৰিছে কাৰণ মানুহ খোজকাঢ়িব কাৰণে মানে এফালে মস্ত গৰম খোজকাঢ়িব কাৰণে দিছে। তো এইটো মেইন মন্দিৰ আপোনালোক মই দেখি আছোঁ বেক কেমেৰা কৰি ৰ'ব গাইজ এইটো হৈছে মেইন মন্দিৰ একদম দেখিছেনে আপোনালোকে কিমান ডাঙৰ এৰিয়া। তো আমাৰ পেহাই চুলি ঘূৰালাক ফাইনেলি মেইন মন্দিৰ তিৰুপতি বালাজীৰ ভিতৰত মই আপোনালোক দেখালো সেইটো মেইন হেৰি। তো ইয়াতে সোমবাৰ কাৰণে গাইজ মানে পুৱা 4টাতে পাঁচ ল'ব লাগিব। তো এতিয়াতো বৰ্তমান যদি আমি পাঁচ ল'ব যাওঁ মোটামুটি ৰাতি 8টাত দৰ্শন কৰিব লাগিব আৰু ইমান মানুহ হৈছে আপোনালোকে দেখাই পাইছে পাঁচ লোৱাটো একদম অসম্ভৱ। তো বাহিৰৰ পৰা সেৱা কৰা ভিতৰৰ পৰা সেৱা কৰা একে কথা। তো একদম মজা লাগছে গাটো একদম কিবা শান্ত পৰি গৈছে আমাৰ ৰখি আছে পেহাই বঢ়িয়া দেখা পাইছো এইখিনি এইখিনি গোটেই শুনা গাইজ
মানে এটা দাম করে, দাম করলে ইয়াতে যাত্রী এখানি এনে মানে এখানি মন্দিরের বাস, তো মন্দিরত প্রত্যেকখান বাসত আকো তেনকে শুনা লগ হয়েছে। কালি তিরুপতির পায়ে কিমান ডাইরেক্ট খুই গেল, অল্প দেরি হয়ে গেল আনতে। তো আজি আমি যাম কলকাতা, মানে পাঁচটা বাজার ফ্লাইট আছে, কলকাতা যাম। কলকাতা দুই দিনমান থাকিম, তাতে অল্প কাম আছে। তো গোটেইখানি ব্লগ আপনার একালে চাহাব, তো টেনশন না, মজা ব্লগ হব, চাই থাকুক গাইজ। এতিয়া আনা বলে আছো, গরম বস্তু গাইজ। এটা আপনাকে দেখা পাইছি, এটা মানে রাস্তার মাঝেদি মানে উপর দিব আর মানে তলে দি যাও, আমার গুহাটির উপর দি যাও আছে, তলে দি যাও, তলে দিয়ে সেফালে পায় বলুক যে তো আকলাই চক বা চাই আহ। দেখা পাইছি কিমান তল আর মাত্র ই একই হয়ে আছে মোর, আর উপর দিয়ে গাড়ি যাই আছে। তো দেখছি না রব, তো সাক গাইজ মোর মাথার উপর দিয়ে গাড়ি যাই আছে বর্তমান, তো মোট তলে দিয়ে যাই আছে খোজকাড়ি। তো এটা আমার রাস্তার সিদ্ধারে পাম, আমার গুহাটিরও আছে উপর দিই, কিন্তু এটা তলে দিই, বাহ এফালে যাব। তো এতিয়া মই এখান দিছিলোঁ তলে দিয়ে এই পালো, তো আকলাখলি ঘুরো এটা মজা বেলেগ দেখছুন, আকলাখলি ঘুরো এটা মজা আছে, কিন্তু মানে ভিক্ষা কারণ নিজের মতে গরমটো বহুত গাইছে, তো বহুত গরম ইফালে মানে এসপি ফেলি সুমে যাও, আর এফালে যাও, এই কথা করো আছে এটা এসপি তো থাকলে ভালো ভালো লাগে, অলপ সিরিয়াসে ভগাব লাগে, উপায় নাই, পার ভগবান মানুষ। এইবার ভক্ত আপনার গাইছ খাওয়াতে অল্প কমকে দেখাইছো, কিন্তু খাইছো বহুত, কিন্তু প্রায় দেখাই নাই, কারণ খাওয়ানো কিমান দেখাম, কারণ আমি আগর বহুত বহুত খাওয়া দেখেছো, তো এবার কি করছো অল্প খাওয়াতে কম কমকে দেখা হচ্ছে। আই এতে গাইছ কলা হয়ে যাও নাকি আই। আগর বৃত্তি চালাক আকো বুঝি পোৱা নাই, মানে টাইম স্লেপেই হৈ আছিল, তো আৰু এবাৰ কৰিছোঁ, মানে এন্দ্ৰমতে আকৌ গৰমে পৰা আৰু মোক দেখিছিলে অলপ খোজকাঢ়ি কেনেকুৱা ঘামে ধুই দিছিল, কিন্তু এন্দ্ৰৰ কাৰণে জুন আৰু জুলাই মাহত ইমান গৰম নাপায়, আগষ্ট জুলাই লাষ্টত দেখিহে মস্ত গৰম পৰে, আৰু এন্দ্ৰ বৰ্তমান যোনবিলাক চলি আছে ফুলচাক পিন্ধি হেৰি পিন্ধি, কিন্তু মোৰ কাৰণে মস্ত গৰম গাইছ। আৰু এটা কথা কৈ দিওঁ, মই টিকেট বুক য'ত কাটছোঁ ফ্লাইটৰ খুব কম ৰেঞ্জতে কাটছোঁ, মই তলত ডেস্ক্ৰিপশ্যনত লিংকটো দি দিম, তাতে আপোনালোকে এইচ কে ট্ৰেভেলচ ফোন নাম্বাৰ দি দিম, কবা কালি টিকেট কাটিব লাগে হ'লে আৰামছে কাটছোঁ, টেনশ্যন নাই, একদম বিশ্বাসী চলি, মোৰ নাম কৈ দিব, বঢ়িয়া হৈ যাব। আপোনালোকে যদি কেতিয়াবা চেন্নাইক আহে অলপ খোজকাঢ়ব, কাৰণ 200-300 মিটাৰ মানে মিটাৰৰ ভিতৰতে এনেকৈ অটোৱাৰ লাগি এতিয়া 50-60 টকা হাতে, আৰু আপোনালোকৰ টোটেলত যে হিচাপ কৰে প্ৰায় 1500-1600 টকা আপোনালোকৰ বাচি যাব অকল টোটেলত, চ' 1500-1600 টকা আমাৰ কাৰণে বহুত ডাঙৰ, তো অলপ খোজকাঢ়িব শিকবো, মইতো পুৰা খোজকাঢ়িছোঁ গাইছ, মই যদি বিশ্বাস কৰি 7 দিনত মোটামুটি 1200-1300 টকা ৰেহাই কৰি দিছোঁ, কাৰণ যেখানি মই খোজকাঢ়ি আছোঁ এখন আপ ডাউন ভাড়া 100 টকা অটো এখনত, তো খোজকাঢ়ো ঘাম উঠছি অলপ ভালি ঘামি উলছি গাই, যেতিয়া আমি যাই আছোঁ এয়াৰপৰ্টক লৈকে এখন লেট দিলোঁ, তো আজি পাই চেন্নাই বাই বাই, তো পেহা আৰু আমো মানে ডাইৰেক্টলি যাব, হাওয়াহানো হস্পিটেল আছে ডাইৰেক্টলি যাব, তো এতিয়া আমি তিনিও যাই আছোঁ এয়াৰপৰ্টক লৈকে, বলোঁ গাইছ গৰম কিন্তু দিছি কিছু। জাষ্ট আহি আমি কলকাতা এয়াৰপৰ্ট লেণ্ড হৈছোঁ, আৰু ইহঁতক মই ঘূৰি আছোঁ অলপ এনেকৈ, এই বোলে বৰ কষ্ট হৈছে, বল ষাঠি মেৰি ষাঠি, আৰু ফ্লাইটখন বেছি লচ্ছি ন, ফাইনেলি আহি পালোঁ কলকাতা, তো এতিয়া আমি এখন সকলোতে আছোঁ, তো কালি এটা বহুত ডাঙৰ মন্দিৰ এটা যাম, তাৰা পিঠ এটা মন্দিৰ আছে, তাকে যাম আমি গোটেই ফেমিলি পুৱা উঠিব লাগবো, তো এতিয়া ভাতটো সোনকালে খাই ঘুমাই ৰাখোঁ, আৰু সদায় সদায় মই মানে 7 দিন প্লাছ আকলে আকলে ভক্ত কৰিছোঁ, কেম্বাও লাগে অলপ, হ'ব গাইছ দিছে কিম টেনশ্যন নাই, তাৰপৰা দিয়া আৰু আইচা বাহ, পুৰা আমাৰ অসমত দৰে মিউজিক বাজা, উই আজ মেৰি ইয়াৰ কিছা দি হে খায় নেকি মেক্স মেক্স, তো গাইছ উইৰাতটো বঢ়িয়া কিন কিন বৰষুণ দি আছে, হ'ব আমাৰ পেহাও আছে কওক যাই ঠিক আছে, এ বিয়াৰ বিয়াৰ হৈ চলি আছে তাকে চাই আছো, অঁ বৰ বৰষুণ দিছে, এ যাক মই যাওঁ বাই বাই, তো গাইছ মই হোটেলত যাব লোক নহ'লে গোটেই বৰষুণ দিছে ফ্ৰম কলকাতা, তো পুৱা প্ৰায় 1:30 বাজিছে, তো গোটেইকেইটা তলত গৈছে ব্ৰেকফাষ্ট কৰিব, মইও যাওঁ, কাৰণ আজি আমি এতিয়া যাম তাৰাপীঠলৈকে মোটামুটি 6-7 ঘণ্টা ৰাস্তা আছে, তো গাড়ী অলপ পিছত আহিব, গাড়ী লগে লগে আমি ওলাই যাম, আৰু গোটেইখিনি দেখাবলৈ চেষ্টা কৰিম আপোনালোকক, আমাৰ সোণেৰে বাংলা যাওঁতে ইচ্ছাটো খায়, খুব ধুনীয়া ভিউ পায় পুৱা উঠাৰ লগে লগে, কাৰণ বঢ়িয়া মানে গ্লাছ আছে নে, চ' অলপ ভাল লাগে, কিন্তু এই এখন খোলাৰ লগে লগে ডাইৰেক্ট গাইছ তলত দেখিছে নে, আহিম আহি পৰি যাওঁ নেকি, তো
গাইজ প্রায় 60 কিলোমিটার মান ওলাই আলো অল্প কিনা খাব সুমাইছো আছে আর বহুত দূর আছে মানে আমার নলবাড়ির পাই ধরো আপনার কাজিরঙা মান হব ইমান মান দূর আর ডিস্টেন্স বহুত দূর যাবা আছে কিবা খাই লব গাইজ মহবত কে লাসি গাইজ বাপরে বাপ খাই সরব গাইজ কেন লাগে হঠাৎ চুকুট করিল দেখছি না ভালকে অমিতা বচ্চন আছে আছে অমিতা বচ্চন আহি গেছে বেতাল দা আহি গেল নিয়ম ফেমাস আছে বহান তো গাইজ আই এই পালো পোৱা নাই আৰু মোটামুটি 40 কিলোমিটাৰ মান আছে কিন্তু এটা ধুনীয়া এখন ডেষ্টিনেশ্যন ঘূমিছোঁ তো আপোনালোকে বেক চাইডে চাই ল'ব পাৰে কি ধুনীয়া লাগিছে চাওকচোন তো এটা ৰিলচ বনবা বঢ়িয়া হ'ব কিন্তু ৰিলচ বনবা ইচ্ছা নাই আৰু কোনবিলাকো বঢ়িয়া লাগিছে বতাহ আছে ধুনীয়া খুব ধুনীয়া নেচাৰেল আৰু শিলো আছে আপোনালোকে শিল দেখা পাইছে কি দিনে দিনে বগা বগা শিল দেখিছে না একবাৰ ভিউটো চাই লওকচোন এই জেগাত আচলতে গাইজ গাৰ্লফ্ৰেণ্ড চাৰ্লফ্ৰেণ্ড লৈ পেলাই হয় না কেনেকুৱা লাগছে কাৰো কিবা কবি নেকি আৰু হোটেল পালো তো এতিয়া আমি তারা বাজিত আছো কালি মন্দির দর্শন করিম তো এতিয়া অলপ পাইছো যেহেতু 6 ঘন্টা বাপুর গাড়ি দিছো অল্প রেস্ট লোক গাইস দেখে আছো আপনার দেওয়ালে যাম মই কি কি আছে আপনার সব দেখে আছো আজি এটাই আমার রুমটা গাইস কি হয় কেসে হো দেখ হোটেলখানত সুইমিং পুলো আছে কিন্তু সুইমিং পুল জেলেব নাই এটা কারণ বহুত দেরি হয়ে গেছে আর মই এক্সট্রা কাপড়ও না যেহেতু কালি আর পাই যাম সুইমিং পুল টুইমিং পুল পাতি দেখা গাইস আছে কিন্তু ঠকো ঠকো আপি না রাই তো মোৰ পিছনে দেখা পাইছো এখানে আমার হোটেল কিন্তু যেহেতু আমি কলকাতার পাই মাঝে যেহেতু গাঁৱৰ মাঝে মাঝে রাস্তা দিয়ে আসলো ভাবা নাছিলো যে এনেকুৱা হোটেল পথটো বা ক্লিয়ার কাইছে না ক'ব নোৱাৰো ৰ'ব কথা পাতি আছো পিছত ভালকে মানে ভাবা নাছিলো যে কলকাতার এই ইমান মানে গাঁৱৰ মাঝে মাঝে আহিলে এনেকুৱা জায়গা পাম চাকচোন ইমান হোটেল আছে কিমান কি আছে মানে সব মন্দিরটোর কারণে মানে ইমান মানে শক্তিশালী মন্দির সব হোটেল বন্ধ দিছি সো কালি যাম মন্দিরটো কাল মন্দির তো গাইজ এখন হচ্ছে হোটেলের মানে বাগিচা তো এত আমার বড়িয়া সুন্দর ভিউ এটা পায় তো আমার রুম তো এই এই হেঁটো এই হেঁটো তো হেনে তাতে আছে মই অলপ বাইরতে বহি আছো এটা এই জুলুঙা জুলি আছে মোৰ অলপ জুলুঙা জুলছোঁ ভাল লাগছে মানুহ বহুত আছে ৰাতি হলেও আৰু এই পুৰা পুৰা দলে গেল আৰে আই বামুন আমি অসমৰ বামুন তই আৰে তো গাইজ ফাইনেলি আহি পেলাই তারাপীঠ মন্দির বহুত দীঘল লাইন আর আপনাদের দেখাই পাইছে পুয়া পাঁচটা নয় যে সাড়ে ছটা বাঁচছি আমি 5টাতে উঠছিল উঠি এই গুছি আসলো কিন্তু এই সাড়ে ছটার ইমান মানুষ দেখা পাইছে আপনাদের তো মন্দিরটোর বহুত হেরি আছে তো ভিতর তুমি যাও ইয়ে দর্শন করো কি নমস্কার জয় মা বলুক তো গাইজ আপনাকে লাইন দেখা পাইছি এফালৰ পাঁচটা আৰু এনেকৈ ওপৰত দি যায় এৱাদি নুমি সেই এৱাদি আহি এইটো মন্দিৰ তাকে লাগি যাব তো ভাবুক আমি 5টাতে এই কিমান ডাঙৰ ভাল কাম কৰিছোঁ মানে আমাৰ মন্দিৰ দৰ্শন কৰা অতি সোনকালে হৈ গ'ল তো ইয়াত দিয়ে অলপ বহি আছে তে হ'ব হ'ব তো গাইজ আপোনালোকে দেখা পাইছি ইয়াতে কি ভাটৌ বগা ভাটৌ মই লাইফত ফাৰ্ষ্ট টাইম দেখিছোঁ এইকাৰণে অলপ ৰখিলোঁ ইয়াতে এই আঙ চাঙি চবেই লৈ যাব এই এই যে পেটলক চাব এয়া তো গাইজ আহি পালো ফাইনেলি মন্দির দর্শন ধুনিয়াকে করলো এটা অল্প মানুষ ভিড় বেশি হয়েছে আমি সকলে যে বহুত ভাল কাম করছো তো এটা আমার গাড়ি আছে 10টাত পুরো কলকাতা লেগে 200 কিলোমিটার গাড়ির জার্নি চাই থাকুক আপনার কাছে ধুইল রব মানে গা ধুইছো বয় মনে হচ্ছে আরো গঠন পালাক এটা আমি যাও ব্রেক খাই তো এটা আমি যাও আমি গাইজ তো এটা আমি কলকাতা লেগে আসো কলকাতা আমি কালে ডাইরেক্ট ঘর যাম চাই থাকুক বড়িয়াকে কিবা কব নেকি আহি পালো গাড়ি জার্নি কৰি প্ৰায় 5 ঘন্টাৰ জার্নি কাৰণ 7 কিলোমিটাৰৰ জায়গা তো আহি জাষ্ট অলপমান ৰুমত মই ৰেষ্ট লৈছো এটাও লাগিছে চাহ খাবা মানে এটা তলত ব্লেক টি আছে মানে মানে ব্লেক টি নহয় ইংলিছ মানে বুঢ়ীৰ বেছি ইংলিছ পাৰ হ'ল দেখি মানে লাল চাহ আছে গাখীৰ দিয়া চাহ নাই সেইকাৰণে এটা ওলাই গেল মই বোলে লালে চালে যি আছে মোক দি মই খাম এনেকৈ গাখীৰ দিয়া চাহ 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 খাবা গৈছে মই এটা লাল চাহ খাই অলপ ৰেষ্ট লৈছো এতিয়া IPL চলি আছে IPL চলা নাই আৰম্ভ হ'ব অলপ দেৰিকৈ আৰু তো আৰু 2 দিন আছো কিজানি বাহিৰত তো 2 দিন পিছত ঘৰ যাম মানে ঘৰলৈ মনত পৰা আছে গাইজ মানে কি ক'ব
যদি চারি পাঁচদিন ঘৰৰ পৰা দূৰত থকা যায় অলপ ঘৰলৈ মনত পৰে যে নিজৰ জেগা নিজৰ গাঁও উপায় নাই কি কৰিব যাই আছো সোনকালে লগ পাম দাদা পানী খাবে অঁ মানে এই দাদাটো মানে তেতিয়াৰ পৰা মই চাই আছোঁ মই একেলগে বহি আছোঁ তেওঁ বঢ়িয়াকে মজাকে একদম হেৰি ৰাখি বঢ়িয়াকে একদম চাই আছে বঢ়িয়া আমিতো একেলগে বহি আছোঁ তেওঁ কিবা খাই আছে সেইকাৰণে ভাবিলোঁ পানী লাগে নেকি দিলোঁ খা প্ৰায় ডেৰ ঘণ্টামান সময় বহিলোঁ মই তাই এটা কথা ক'ম মানে বেংগলীত যিখিনি ছোৱালী আছে নহয় বহুত ধুনীয়া ছোৱালী আছে বহুত ধুনীয়া ছোৱালী আছে বুলি মই এইকাৰণে কৈছোঁ মানে যিখিনি ছোৱালী মই দেখিছোঁ কাৰোবাৰ গাৰ্লফ্ৰেণ্ডটো হ'ব পাৰে কাৰো গাৰ্লফ্ৰেণ্ডটো গাৰ্লফ্ৰেণ্ডটো ছোৱালী নহয় গাৰ্লফ্ৰেণ্ডে হ'ব মানে যিমান ছিংগেলো গৈছে ইমান ধুনীয়া ধুনীয়া ছোৱালী আছে মই মানে অসমৰ অসমততো আছেই কিন্তু অসমৰ পিছতে বেংগলী মই যিমান যা ঘূৰিলোঁ নিপুণলগতো হেৰিত গেলোঁ তাকে গেলোঁ মানালী গেলোঁ আপোনাৰ মুম্বাই গেলোঁ কিন্তু বেংগলী ছোৱালীৰ দৰে ধুনীয়া ছোৱালী মই দেখা নাই গৈছোঁ মই ছোৱালী মোৰ ঠৌকে দেখিছোঁ মানে নাকো বেয়া আৰু ইমান হেই তো ফাইনেলি আজি আমি ঘৰত যাম চব বেগ চেগ চব পেকিং আৰু পে আই বিল চিল পে'মেণ্ট কৰি আছে তো বাহিৰত আমি ৰখি আছোঁ উবেৰ আহি আছোঁ উবেৰ আহি পোৱাৰ লগে লগে আমি ডাইৰেক্ট গৈ যাম ফাইনেলি আমি এয়াৰপৰ্ট আহি পালোঁ কিন্তু ফ্লাইট অলপ ডিলে আছে মানে এক ঘণ্টা ডিলে আছে কাৰণ ডেৰ কিবা বৰষুণ না কিবা গৈছে সেইকাৰণে ফ্লাইট ডিলে আছে তো চাৰিটাবাৰ ফ্লাইট আছে আমাৰ আজি আমাৰ লাষ্ট দিন আৰু মই আগতে আপোনাক কৈছোঁ টিকেটবোৰ মই ক'ত কাটিছোঁ আৰু একদম ধুনীয়া প্ৰাইচত একদম ধুনীয়া প্ৰাইচত দি দিব কাটিতো আৰু একবাৰ কৈছোঁ মই লিংকত ডেচিশ্যন তেওঁৰ সৈতে নাম্বাৰ দি আছে আপোনালোকে যায় তো গাইজ ফ্লাইট গিলা সব দিলে হৈ যোৱাৰ কাৰণে এনেকুৱা লাইন আছে বাপৰে এয়াৰপৰ্টত ইমান দীঘল লাইন মানুহ কাৰণে দেখাই নিছিলোঁ বাপৰ ডাবল ডাবল লাইন তো সেইকাৰণে আমাৰ ফ্লাইট এটা চিটো লাগি যাব তো আজি বাপৰে বাপ কিবা একে অসম পাম তো এতিয়া অসম পাবা হৈছোঁ আৰু মাত্ৰ 45 মিনিটৰ ফ্লাইট তো টেনশ্যন নাই অলপ এটা হামিয়েলি হৈ যায় ফাইনেলি আমি এয়াৰপৰ্ট পালোঁ তো ভিডিঅ'টো এটা নকৰোঁ আৰু নিপু যেতিয়া ঘৰ ঠিক কৰিম দিয়ক নাকি তো ঠিক আছে ধন্যবাদ জয় অসম অতি সোনকালে কেদারনাথ প্ল্যান হয়ে আছে থ্যাংক ইউ ওলাই আহিছো